আমাদের একটা উদ্দেশ্য রয়েছে যে অতি দরিদ্র দরিদ্র ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা কৃষিজীবী এবং পেশাজীবী সদস্যদের জন্য একটি টেকসই কার্যকর সাশ্রয়ী ক্ষুদ্র অর্থ লেনদেনের প্রচেষ্টা গড়ে তোলা এবং নির্মাণ অনুযায়ী সঙ্গত মূল্যে গ্রাহক চাহিদামুখী গুণগত মানসম্পন্ন আর্থিক সামাজিক ব্যবসায়িক সেবা প্রদান করা। আমাদের পরিচালনা পর্ষদ রয়েছে যাদের দিক নির্দেশনে আমরা দেশব্যাপী কার্যক্রম বাস্তবায়ন করে থাকি। প্রথমত আছে জাকির হোসেন প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, উনি মূলত এই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে এখন আছেন, উনি প্রতিষ্ঠানটা তৈরি করেছেন। তারপর আছে মোশারফ হোসেন পরিচালক অর্থে, সিরাজ ইসলাম পরিচালক বিশেষ কর্মসূচি। এরপর আছে প্রাণী চক্রবর্তী পরিচালক ঝুঁকি ব্যবস্থাপনা এবং প্রাণী নিয়ন্ত্রণ উপপরিচালক কর্মসূচি। আমাদের একটা সুশাসন রয়েছে, সমাজের বিভিন্ন পেশার ব্যক্তিবর্গের 18 সদস্য বিশিষ্ট একটা সাধারণ পরিষদ রয়েছে এবং 18 সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদ থেকে আমার 7 সদস্য বিশিষ্ট একটা গভর্নিং বডি রয়েছে। আর আমাদের দেশব্যাপী কার্যক্রম বাস্তবায়ন করি, আমাদের 9টা লিখিত বিধিমালা আছে, যে বিধিমালা আমরা আমাদের দেশব্যাপী কার্যক্রম বাস্তবায়ন করি। এক নজর বুড়ো বাংলাদেশ, এখানে আমাদের 9টা মামলার পর্যন্ত তথ্য দেওয়া আছে যে আমরা 64 জেলায় কাজ করি, 456 উপজেলায় কাজ করি, আমাদের 9টি 5টি শাখা আছে, এটা নগরগঞ্জ পর্যন্ত 1,000 মতো এলাকা আছে, 184টি আঞ্চলিক কার্যালয় আছে, 25টি বিভাগীয় কার্যালয় আছে, 7টি মোট সদস্য আছে আমাদের 16,30,000। আর ঋণ গ্রহীতা যারা ঋণ নিয়েছে আমাদের কাছ থেকে এরকম আছে 10,60,000। মোট সঞ্চয় পোর্টফোলিও সদস্যদের সংখ্যা আমাদের কাছে জমা আছে 1,367 কোটি টাকা। মোট ঋণ পোর্টফোলিও আমাদের টাকা সদস্যদের হাতে দেওয়া আছে 5,300 কোটি টাকা এবং প্রায় 8,300 কর্মকর্তা কর্মচারী আমরা এই প্রতিষ্ঠানে কাজ করি। উন্নয়ন সহযোগী বলতে আমরা যে 1990 সাল থেকে কাজ করি প্রায় 30 বছর যাবত, যারা অতীতেও আমাদের সাথে উন্নয়ন সহযোগী হিসেবে ছিলেন বা এখনো আছেন, এরকম 5টা প্রতিষ্ঠান আছে এখানে যারা 30 বছর যাবত, এখন 5টা প্রতিষ্ঠানে এখন 8টা প্রতিষ্ঠান আছে যারা আমাদের সাথে আর অতীতেও যারা ছিলেন। অর্থনৈতিক আর্থিক প্রতিষ্ঠান আপনারা হয়তো জানেন যে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলো মূলত পিকেএসএফের ফান্ডে পরিচালিত হয়, বাট আমরা পুরো বাংলাদেশ একটা ব্যতিক্রম ধরনের প্রতিষ্ঠান, আমরা পিকেএসএফের ফান্ডে পরিচালিত হই না। আমরা পুরো বাংলাদেশের বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলো আছে, এই ব্যাংকগুলোর আর্থিক সহায়তায় আমরা দীর্ঘব্যাপী কার্যক্রম বাস্তবায়ন করে থাকি। এখানে 36টি আর্থিক প্রতিষ্ঠান আছে, এই 36টি আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতায় মূলত আমরা দীর্ঘব্যাপী কার্যক্রম বাস্তবায়ন করি। জাতীয় আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের বেশ কিছু স্বীকৃতি রয়েছে, একটা মিস গ্লোবাল কম্পোজিট র্যাঙ্কিং, বিশ্বের 100টি ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আমাদের এই প্রতিষ্ঠানের অবস্থান ছিল ষষ্ঠ, আর্থিক স্বচ্ছতা এবং সেরা রিপোর্ট প্রকাশনের উপর আমরা পুরস্কৃত হয়েছি। একটা আছে সিডিএপি, একটা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমাদেরকে দিয়েছে, আর একটা আছে সাফা সাউথ এশিয়ান ফেডারেশন অ্যাকাউন্টেন্স এবং আর একটা আছে আইসিএম ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ। এই তিনটা প্রতিষ্ঠান থেকে আমাদেরকে আর্থিক স্বচ্ছতা এবং সেরা রিপোর্ট প্রকাশনের উপর পুরস্কৃত করেছে। ক্রেডিট রেটিং, এটা বাংলাদেশের একটা প্রতিষ্ঠান, ক্র্যাপ ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ, বাংলাদেশের যে সকল বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান আছে এদের একটা রেটিং করে থাকে, তারা দীর্ঘমেয়াদী। তো দুটো অবস্থানে আমাদের যে সম্মানজনক একটা অবস্থান আমরা বড় বাংলাদেশ অবস্থান করেছি। সোশ্যাল পারফরমেন্স ম্যানেজমেন্ট রেটিং, আমাদের বেশ কিছু সামাজিক দায়বদ্ধতা আছে, আমাদের বেশ কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড রয়েছে, সেটা আমরা শুধু কতটুকু অর্জন করতে পেরেছি, যেটা এশিয়ার মধ্যে আমরা উন্নয়নতাকে সর্বোচ্চ, যেটা 100 মধ্যে আমরা 70% নাম পেয়েছি। আর গত অর্থ বছরে আমরা বাংলাদেশ সরকার কর্তৃক ট্যাক্স কাট সম্পন্নরা পেয়েছি, শ্রেষ্ঠ করদাতা হিসেবে পুরো বাংলাদেশ সম্মানিত হয়েছে ইন্ডিয়ার মধ্যে। আমাদের বেশ কিছু কর্মসূচি রয়েছে, আমরা কর্মসূচিগুলি একটু সংক্ষিপ্ত করে দেখব, এবং আমাদের বেশ কিছু উন্নয়ন প্রকল্প রয়েছে যে কাজগুলো আমরা মূলত করি, এগুলি একটু সংক্ষিপ্ত করে আমরা দেখব। তো যেটা বলছিলাম যে আমাদের যে বেশ কিছু কর্মসূচি রয়েছে তার মধ্যে একটা আছে ঋণ সেবা, যা আমার যদি নিজের পারিবারিক প্রয়োজনে ঋণের প্রয়োজন হয়, আমাদের যদি আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা প্রতিবেশী কারো যদি প্রয়োজন হয়, তো সহজকারটা আমাদের এই ঋণ সেবাটা রয়েছে, যে কেউ ইচ্ছা করলে আমাদের কাছে ঋণ গ্রহণ করতে পারে। আপনাদের কিন্তু আমি এরকম বাধ্যবাধকতা না, যেটা বলছিলাম যে আপনার যদি জানা থাকে হয়তো অন্য কারো সহযোগিতা আসতে পারে। আর যারা আমাদের কাছে ঋণ নেয় না, আর্থিক নিরাপত্তা তবে না, আমাদের একটা ফান্ড আছে যে 75,000 টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করলে 0.75% পর্যন্ত ঋণ গ্রহণ করলে 0.5% এই ফান্ডে জমা দিতে হয়, 1 বছর মেয়াদে ঋণ গ্রহণ করলে 1%, 2 বছর মেয়াদে 1.25% এবং 3 বছর মেয়াদে 1.50%। এর সুবিধাটা হচ্ছে যে ব্যক্তি ঋণ গ্রহণ করলে তার আলাদা আক্রমণে যদি ঋণ থাকা অবস্থায় মৃত্যুবরণ করে তার সম্পূর্ণ ঋণ মকুব হয়ে যায়। যে আজকে কেউ ঋণ গ্রহণ করলো, হয়তো ঋণের কিস্তিটা দিবে সে 1 মাস পরে, আল্লাহ না করেছে 1 মাস পরে আসার পর আগেই সে মৃত্যুবরণ করছে, তাহলে তার সম্পূর্ণ ঋণ মকুব হয়ে যাবে এই সামান্য ফি দেওয়ার কারণে, এই ঋণটা আপনার পরিশোধ করতে হবে। যেমন ব্যাংকিং সেক্টর থেকে যদি কেউ ঋণ গ্রহণ করে, সে মৃত্যুবরণ করলে তার যে জামিনদার থাকে বা উত্তরাধিকার যারা থাকে তাদেরকে ঋণটা পরিশোধ করতে হয়, বাট আমাদের এখানে এরকম না, যে ঋণ গ্রহণ করলো সে মৃত্যুবরণ করলে তার ঋণ মকুব হয়ে যায় এবং তার নামে যা জমাকৃত সঞ্চয় থাকে সে যাকে নমিনি নির্ধারণ করে দেয়, আমরা নমিনির হাতে সম্পূর্ণ সঞ্চয় ফেরত দিয়ে দিই, সঞ্চয় কোনদিন আলাদা। আমাদের আরেকটা রয়েছে সঞ্চয় সেবা, আমাদের এখানে সাধারণ সঞ্চয় একটা সঞ্চয় রয়েছে যেটার উপর আমরা 6% লাভ দিয়ে থাকি, এটা হচ্ছে যে সেম ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে, ব্যাংকে যেমন আপনারা কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করেন যখন যত কিছু জমা রাখতে পারেন, আবার
এটার উপর ব্যাংক কোনো লাভ দেয় না, বরং বছরে দুইবার চার্জ কেটে নেয়। জুন মাসে আর ডিসেম্বর মাসে বছরে দুইবার চার্জ কাটে। আমরা একটা টাকা কাটি না, যদি আমাদের এখানে কেউ সম্পৃক্ত আছেন কিনা আমরা জানি না, আমরা একটা টাকা কাটি না, বছরে একটা টাকা কাটি না, এবং ব্যাংক একটা টাকা কাটে না, ওর উপর লাভ দেয় না, বাট আমরা 6% লাভ দিয়ে থাকি। এখানে যত পুঁজি তত জমা রাখা যায়, আবার যখন পর্যন্ত তত জমা রাখা যায়, খোলা থাকে। আর এটা আছে আমাদের মেয়াদি সঞ্চয়, এটা তিনটা মেয়াদে খোলা যায়, 3 বছর, 5 বছর এবং 10 বছর। 3 বছর মেয়াদে মেয়াদি সঞ্চয় করলে আমরা লাভ দিই 7%, 5 বছর মেয়াদে 8% এবং 10 বছর মেয়াদে 10%। কোনো ব্যাংক ডিপিএস এর উপর 7.5% উপরে লাভ দেয় না, বাট আমাদের এখানে 5 বছরে 8% এবং 10 বছর মেয়াদে 10%। যে কোনো ব্যাংকের চেয়ে আমাদের এখানে ডিপিএস এর লাভটা বেশি, যেটা আপনাদেরকে ঘুষিয়ে দেওয়া হয়েছে, এটা দেখলে আপনারা বুঝবেন। যে কোনো ব্যাংকের সাথে কম্পেয়ার করলে আমাদেরকে দেখবেন যে কোনো ব্যাংকের চেয়ে আমরা এই ডিপিএস বা মেয়াদি সঞ্চয়ের উপর লাভ দিয়ে থাকি বেশি। আর ব্যাংকে ডিপিএস করলে আপনার ব্যাংকে আপনি যে লাভটা পাবেন সম্পূর্ণ লাভ আপনি হাতে পাবেন না, সেখান থেকে 15% আমার সরকারি কোষাগারে জমা হয়ে যায় উৎস কর। আর আমাদের এখানে ডিপিএস করলে পরে ব্যাংক থেকে একটু পার্থক্য, আমাদের এখানে 1 টাকাও সরকারি কোষাগারে জমা হয়, এটা সরকার আমাদের অনুমোদন দিয়েছে। প্রথমত ব্যাংকের চেয়ে আমরা লাভ বেশি দিয়ে থাকি, ব্যাংকের সাথে কম্পেয়ার করলে আমাদের একটু শেয়ার দিতে বলবেন। দ্বিতীয়ত হলো ব্যাংক যেটুকু লাভ আপনাকে বলবে সেটুকু আপনি হাতে পাবেন না, কারণ ওইখান থেকে আবার 15% সরকারি কোষাগারে জমা হবে। আর আমাদের এখানে আমরা যা লাভের কথা বলবো সম্পূর্ণটুকু আপনি এখানে 1 টাকা অপর্তন হবে না। আর সম্ভবত ব্যাংকে একটা ডিপিএস করলে ব্যাংকে যাইতে হয়, সময় অপচয় হয়, অর্থের অপচয় হয়, আমরা এসে নিয়ে যাই। আর এখানে 10 বছরের জন্য খুললে যে 10 বছরই চালাইতে হবে এরকম বাধ্যগত কথা নেই। আমি 10 বছরের জন্য খুলে যদি আমি 2 মাস বা 6 মাস পরে মনে করি আমি আর কাউকে নিয়োগ করবো না, সেটাও আপনি ডিপিএস বা সঞ্চয় আপনি নিয়ে আসতে পারবেন, কোনো বাধা নেই। পেশাজীবীদের জন্য আমাদের একটা ঋণের সুবিধা রয়েছে। আমাদের পেশাজীবী মূলত আমরা যারা সরকারি কর্মকর্তা বা বেসরকারি কর্মকর্তা কর্মচারী যারা বিভিন্ন পেশায় সম্পৃক্ত পেশাজীবী লোক, তাদের মধ্যে পেশাজীবী, যা আমাদের জন্য সহজ করতে আমাদের এখানে ঋণের সুবিধা রয়েছে। সেটা হলো যে আমাদের এখানে ঋণ গ্রহণ করতে গেলে জামানতের প্রয়োজন হয় না। আপনি ব্যাংক থেকে 15-20 লাখের ঋণ গ্রহণ করতে গেলে জামানতের প্রয়োজন হবে, জমি ব্যাপারে বন্ধক রাখতে হবে। আমাদের এখান থেকে 10-15-20 লাখের ঋণ নিতে গেলে জমি ব্যাপারে বন্ধক রাখতে হবে, কোনো জামানত লাগে না আমাদের এখানে। আবার ব্যাংকের থেকে ঋণ নিলে যেটা বললাম যে 10-20 লাখ টাকা ঋণ নিলে যে জমি ব্যাপারে বন্ধক রাখতে হয়, এটার জন্য যত খরচ হয় সম্পূর্ণ খরচ কাস্টমারকে বহন করতে হয়। আর আমরা যেহেতু জামানতি দিই না, তাহলে ওই ধরনের কোনো খরচ আমাদের এখানে নেই, অতি অল্প সময় আমরা এটা দিয়ে থাকি। আজকে যদি কেউ ইচ্ছা পোষণ করে যে আমার 1 বা 2 বা 5 লাখ টাকা একটা ঋণের প্রয়োজন, সিম্পল কিছু কাগজপত্র লাগে, সে কাউকে ঋণ পেতে পারে, খুব সহজ যে সিম্পল কিছু কাগজপত্র লাগে। আর আমরা যে টাকা কোনো প্রসেসিং ফি লাগে না, আমাদের এখানে কোনো প্রসেসিং ফি লাগে না, আমরা কোনো টাকা পয়সা কর্তন করে রাখি না। অনেক প্রতিষ্ঠান আছে আপনার যে ঋণ দিলে পরে আবার সেখান থেকে বিভিন্ন নামে কর্তন করে রাখে, আপনি যদি এখান থেকে আমাদের এখান থেকে 2 লাখ টাকা ঋণ দিতে চান, আপনি 2 লাখ টাকা হাতে পাবেন, 1 টাকা কর্তন করা হবে। বাধ্যতামূলক আমাদের এখানে কোনো সঞ্চয় জমা দিতে হয় না। অনেক প্রতিষ্ঠান আছে 1 লাখ টাকা ঋণ দিলে 10,000 টাকা জমা রাখতে হয়, 50,000 টাকা ঋণ দিলে 5,000 টাকা জমা রাখতে হয়, এরকম আমাদের কোনো নিয়ম নেই। আমাদের এখানে 100-200 টাকা সঞ্চয় জমা করে রেখে 1 লাখ বা 2 লাখ টাকা ঋণ দিতে পারে, কোনো বাধা নেই। আর যেটা বলছিলাম যে বাধ্যতামূলক সঞ্চয় জমা দিতে হবে, আপনার সঞ্চয়টা আপনার থাকবে যখন যত খুশি আপনি রাখতে পারেন, যখন প্রয়োজন আপনি উত্তোলন করতে পারেন। ঋণের সাথে সঞ্চয়ের কোনো সম্পর্ক নেই, এবং ঋণ থাকা অবস্থায় আমরা সঞ্চয় ফেলত দিতে পারি। সঞ্চয় এবং ঋণ ভিন্ন জিনিস। রেমিটেন্স কর্মসূচি রয়েছে আমাদের, আপনারা জানেন যে আমাদের যারা প্রবাসী ভাই বোন রয়েছে তাদের যে কষ্টপরিচিত অর্থ আমাদের দেশে বৈধভাবে পাঠায় সেটাই মূলত রেমিটেন্স। এই কাজটা মূলত ব্যাংকিং সেক্টর করে থাকে, বা ব্যাংক কিন্তু প্রত্যন্ত গ্রাম এলাকায় নেই, এই জন্য ব্যাংকের সহযোগিতা আমাদের যে দেশের 905টি শাখা রয়েছে এই শাখাগুলো সব মানে মাধ্যমে আমরা ব্যাংকের সহযোগিতায় এই বিদেশের যে উপার্জিত অর্থ বাংলাদেশে আসে আমরা আমাদের শাখাগুলোর মাধ্যমে রেমিটেন্স টাকাগুলো দেশের প্রত্যন্ত গ্রাম এলাকায় দিয়ে থাকি। আমাদের জন্য আমাদের বাতাকা দিয়ে শাখা এই শাখাও দেয় আমাদের সমস্ত জায়গাটা দিয়ে থাকে। আর আমরা যে রেমিটেন্সের কাজটা করি এটা বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত, বাংলাদেশ সরকার বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত। আর যে সকল ব্যাংকের সহযোগিতায় মূলত আমরা এই রেমিটেন্সের কাজটা করি, আমরা 16টা চ্যানেলে এই রেমিটেন্সের কাজটা করি। যদি এমনি ব্যাংক আছে, প্রাইম ব্যাংক আছে, মার্কেন্টাইল ব্যাংক আছে, ব্যাংক এশিয়া আছে, এরকম বিভিন্ন ব্যাংকের সহযোগিতায় মূলত আমরা এই রেমিটেন্সের কাজটা করি। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি রয়েছে আমাদের, যে দুর্যোগ প্রবণ এলাকাগুলোতে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি, তাদের সচেতনতা বৃদ্ধি করে থাকি, দুর্যোগকালীন সময় আমরা সাড়া দিয়ে থাকি বা মাইকিং করে থাকি, দুর্যোগ হলে সেখানে আমরা ত্রাণ দিয়ে থাকি এবং পুনর্বাসনের ব্যবস্থা করে থাকি, দুর্যোগ পরবর্তীতে তাদের পুনর্গঠনের জন্য আমরা ব্যবসা বাণিজ্য স্থাপন করার জন্য তাদের পুঁজি গঠনের জন্য আমরা সহায়তা করে থাকি। পানীয় পয় নিষ্কাশন প্রকল্প রয়েছে আমাদের, একটা সেটা ওয়াটার ডট আমেরিকার একটা প্রতিষ্ঠান, তাদের সহযোগিতা মূলত আমরা এই কাজটা করি। এটা হচ্ছে যে আমাদের সরকারের একটা গোল আছে যে আমাদের দেশের যে পরিবারগুলো রয়েছে শতভাগ পরিবার নিয়ে আমরা পানি পান করবে এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবহার করবে। এই নিরাপদ পানি পান কেন সে করবে, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সে কেন ব্যবহার করবে, এই বিষয়ের উপর আমরা একদিনের একটা প্রশিক্ষণ দিয়ে থাকি। আমরা যদি দেখলাম যে আমাদের 16 লক্ষ রূপে সদস্য আছে, 16 লক্ষ সদস্য মানে 16 লক্ষ পরিবার আছে,
এই 16 রকম পরিবর্তন নিরাপদ পানি পান করতে পারে খাদ্য সম্পদ উৎসের যে সুযোগ ব্যবহার করে এটার প্রয়োজনীয়তার উপর বা গুরুত্বের উপর আমরা একটা প্রশিক্ষণ দিয়ে তারপর তাদের বাড়িতে এই টিওয়াই বা ল্যাটিন স্থাপন করার জন্য আমরা তাদেরকে কম রেটে ক্রেডিট করে দেব এবং আমরা বুড়ো বাংলাদেশ পরবর্তীতে ফলো আপ করে করে তাদের বাড়িতে নিরাপদ পানি পান করার জন্য টিওয়াই বা ল্যাটিন তারা স্থাপন করলো কিনা এই বিষয়টা আমরা নিশ্চিত করে থাকি যে আমাদের দেশের 64 জেলায় এই নিরাপদ পানি এবং খাদ্য সম্পদ উৎসের যে সুযোগ আমরা প্রান্তিক কৃষক সহায়তা প্রকল্প এটা বাংলাদেশ সরকার এবং জাপান সরকার সহযোগিতা আমরা করি আপনারা জানেন যে দরিদ্র কৃষক যারা তারা ইচ্ছা করে ব্যাংকে যেতে পারে ইচ্ছা করে ব্যাংক থেকে অর্থ ঋণ নিতে পারে না তো বাংলাদেশ সরকার এবং জাপান সরকারের সহযোগিতায় আমরা দরিদ্র কৃষকদেরকে আমরা একটা পিএসএন বলি আর কি যে কৃষি উৎপাদন কিভাবে বৃদ্ধি করতে হবে কৃষিকে কিভাবে সম্প্রসারণ করতে হবে কত টুকু জমিতে কত টুকু বীজ বপন করতে হবে সার দিতে হবে কোন সিজনে কোন ধরনের বীজ মানে কৃষি উৎপাদন করতে হবে এই বিষয়ের উপর আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি তাদের প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশ সরকার এবং জাপান সরকারের সহযোগিতায় তাদেরকে আমরা কম রেটে আর্থিক সহায়তা প্রদান করি বুড়োর একটা হেলথ কেয়ার জোনের কাছে আমাদের টাঙ্গাইল অবস্থিত যে আমরা যারা বুড়ো বাংলাদেশে কাজ করি এবং আমাদের যারা সদস্য রয়েছে তাদেরকে আমরা এখানে কম টাকায় মূলত এই চিকিৎসা সেবাটা দিচ্ছি ডাক্তার দেখাতে যে খরচটা হয় এবং বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করাতে যে খরচগুলো হয় এগুলো কম টাকায় বা কম অর্থে মূলত এইটা দিলে আমাদের যারা সদস্য এবং আমাদের যারা কাজ করি এই স্বাস্থ্য সেবাটা মূলত আমাদের কাছ থেকে পাচ্ছে মেধাবী ছাত্রছাত্রীদের জন্য আমরা একটা শিক্ষা সহায়তা প্রকল্প দিয়ে থাকি যেমন আপনাদের স্কুলে যদি এরকম কেউ থাকে এটা মূলত এসএসসি পাস করার পরে যারা দরিদ্র বা অনেক মেধাবী যাদের গার্ডিয়ানদের লেখাপড়া চালিয়ে নেওয়ার সক্ষমতা নেই বাট অনেক ভালো রেজাল্ট করেছে সেই এসএসসিতে এরকম প্রতি বছর আমরা স্টুডেন্টদের দায়িত্ব দিয়ে থাকি যে এখানে আমাদের হেড স্যার আছে বা আপনারা আছেন যদি আপনাদের ওইখানে এই স্কুলে কেউ এরকম থাকে যাদের মেধাবী স্টুডেন্ট বা গার্ডিয়ানের সচ্ছলতা নেই সেরকম এরকম সুপারিশ করে সেটা আমরা বিবেচনা করবো তো প্রতি বছর এরকম আমরা তাদের দু বছরের সমস্ত লেখাপড়ার খরচ আমরা বহন করে থাকি তার কাপড় চোপড় হোস্টেল ফি বা বই পুস্তক কেনা বা তার টিউশন ফি যত প্রকার খরচ আছে মূল কথা হলো এসএসসি পাস করার পরে তাদের দু বছরের সম্পূর্ণ দায়িত্ব আমরা পুরো বাংলাদেশ নিয়ে তাদের আমরা এই শিক্ষা করাতে দিয়ে থাকি বুরোক্রাফ এটা মূলত অনেক আরামে নেয় এটা হলো যে আপনার কলা গাছ চিনেন কলা গাছের যে বাকল আছে এবং আনারসের যে পাতা আছে এই কলা গাছের বাকল এবং আনারসের পাতার আঠ দিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে থাকি যেগুলো এখানে দেখা যাচ্ছে আমরা কুমিল্লাতে যখন উন্নয়ন মেলা হয় এসএমই পণ্য মেলা হয় বা বাণিজ্য মেলা হয় তখন আমরা এই প্রোডাক্টগুলো এখানে তুলে থাকি তো আমাদের এই কলা গাছের বাকল এবং আনারস পাতার আঠ দিয়ে যে প্রোডাক্টগুলো তৈরি করে এখন আমরা এটা বিদেশে এক্সপোর্ট করতেছি চীনেও আমরা পুরো বাংলাদেশে এক্সপোর্ট করতেছি আমাদের প্রতিষ্ঠানের যে লক্ষ্য সেটা হলো যে 64 জেলায় যারা হস্তশিল্পের সাথে সম্পৃক্ত তাদের উৎপাদিত পণ্য কিভাবে বাজারজাত করা যায় সেটা কিভাবে বিদেশে এক্সপোর্ট করা যায় বা দেশে কিভাবে এটা বাজারজাত করা যায় এই বিষয় নিয়ে আমরা কাজ করতেছি যে দেশের 64 জেলায় যারা এই কুটির শিল্পের সাথে সম্পৃক্ত তাদেরকে আসলে বাজারের সাথে একটা লিঙ্ক করিয়ে দেওয়া এটা হচ্ছে আমাদের বুড়ো বাংলাদেশের মূল উদ্দেশ্য এবং ওই কলা গাছের পাতা এবং আনারসের পাতা আর যে উৎপাদিত পণ্যগুলো সেগুলো আবার আমরা বিভিন্ন জেলায় এই পণ্য মেলা বা এসএমই পণ্য মেলায় বা উন্নয়ন মেলায় আমরা উঠিয়ে থাকি এবং এগুলো আমরা এখন এটা বাজারজাত করার একটা প্রক্রিয়া চলছে আমাদের এখানে এখানে আমাদের 40-45 জন নারী আছে যারা এই বিষয়ের উপর প্রশিক্ষণ প্রাপ্ত তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রকল্প এটা হচ্ছে যে আমরা নগদ টাকা লেনদেন করব না যেমন অনেক বিকাশের মতো যে মোবাইলের মাধ্যমে লেনদেন হবে আমাদের যারা সদস্য থাকবে এবং আমাদের এখানে যদি ঋণ নেয় বা সঞ্চয় যদি নেয় চালায় সে সেটা নগদ দিবে না সে মোবাইলের মাধ্যমে তার একটা অ্যাকাউন্ট থাকবে সে যত খুশি সঞ্চয় দিতে পারবে আবার উত্তোলন করতে পারবে সে যদি ঋণ গ্রহণ করে তার ঋণের কিস্তিটাও সে তার অ্যাকাউন্টে তার মোবাইলের মাধ্যমে সে দিয়ে দিতে পারবে এটা একটা আমাদের চারটা সাপে তিনটা সাপে এটা পাঠানো হয়েছে চলতেছে এখন আমরা দেশের 64 জেলায় প্রায় 900 শাখায় আমরা এটা বাস্তবায়ন করবো যে মোবাইলের মাধ্যমে কোনো তো লেনদেন করবে নগদ টাকা বহন করবে না নগদ টাকা বহন করবে মোবাইলের মাধ্যমে কোনো লেনদেন হবে এখানে এই নিরাপদ পানি বা পান করার একটা ব্যবস্থা আমরা করে দিয়েছি যেখানে পাইপের মাধ্যমে প্রত্যেকটা বাড়িতে আমরা পানির ব্যবস্থা করে দিয়েছি তার নিরাপদ পানি পান করতে পারছে পরিবার হিসেবে আছে বিজনেস এন্ড ফিনান্সিয়াল লিটারেসি প্রকল্পটা মাস্টার প্রকল্পের সহযোগিতা আমরা করে থাকি যারা নারী আছে নারী উদ্যোক্তা যারা নারী বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত
ব্যবসা বাণিজ্য হিসাব কিতাব কিভাবে সংরক্ষণ করবে, ব্যবসাকে কিভাবে প্রসার করবে, এই বিষয়ের উপর আমরা নারী উদ্যোক্তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। আমরা পুরো বাংলাদেশ নারী উদ্যোক্তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তারপরে তাদেরকে আমরা কমপ্লিটে এডিট করে থাকি। এই পর্যন্ত আমরা 1,50,000 সাথে নারী উদ্যোক্তা দ্বারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং আরো 15,000 নারী উদ্যোক্তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। এজেন্ট ব্যাংকিং প্রকল্পটা চাইনা সরকার আমাদের প্রাইভেট লিমিটেড চলতেছে, এটা ব্যাংক এশিয়ার সহযোগিতায় মূলত আমরা করি। ব্যাংক এশিয়ার যে কাজগুলো করে হুবহু আমরা পুরো বাংলাদেশ আমরা চারটা শাখায় একবার ডিজিট করা ডিজিট করা মূল কথা ব্যাংক এশিয়ার যে কাজ করে সেই কাজটা আমরা পুরো বাংলাদেশ করতেছি। এটা আমাদের যে 64 জেলায় আমরা কত দিনে ব্যাংক যে কাজগুলো করে আমরা সেই কাজগুলো করি। আপনারা জানেন যে বাংলাদেশের গ্রামীণ ব্যাংক যে একসময় ব্যাংক ছিল এনজিও ছিল, ইন্ডিয়ার বন্ধন ব্যাংক এক সময় এনজিও ছিল, পরবর্তীতে সরকার তাদেরকে ব্যাংক হিসেবে রূপান্তর করেছে। আমরা ব্যাংকিং সেক্টর অভিজ্ঞতা অর্জন করতেছি যে যদি সরকার পরবর্তীতে কখনো ব্যাংক হিসাবে রূপান্তর করে আমরা সেটা অগ্রাধিকার পাবো, কারণ আমরা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অর্গানাইজেশন। দ্বিতীয়ত হলো মানুষকে ব্যাংকিং সেবাটা পৌঁছে দেওয়া, এটা হচ্ছে আমাদের আরেক উদ্দেশ্য। আমাদের মানব সম্পদ উন্নয়ন কর্মসূচি রয়েছে বেশ কিছু এবং আমাদের দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র রয়েছে। যে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রগুলোতে আমরা নিজেরাও বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়ে থাকি এবং আমাদের যারা সদস্য রয়েছে তাদেরকে আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি। আর এই মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রগুলো আমাদের পূর্ব বাংলাদেশের নিজস্ব অর্থায়নে স্থাপিত হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। আমাদের টাঙ্গাইল একটা আছে ক্যাম্পাস ওয়ান, টাঙ্গাইল আরেকটা আছে ক্যাম্পাস টু, আমাদের কুমিল্লাতে কোটবাড়ি বিশ্ব রোডের পাশে আমরা যেখানে থাকি বসি এখানে 10 তলা একটা হাইরাইজ বিল্ডিং হচ্ছে 150% জমির উপর। যদি কেউ ওইদিকে যান তাহলে দেখতে পাবেন এটা অনেকটা 5-star হোটেলে নির্মিত হচ্ছে। এখানে আবাসিক সুবিধা থাকবে, এখানে পিকনিক স্পটের মতন থাকবে, এখানে ট্রেনিং এর ব্যবস্থা থাকবে, মিটিং এর ব্যবস্থা থাকবে, সমস্ত সুযোগ সুবিধা দিয়ে এখানে আমরা এই ভবনগুলো মূলত তৈরি করতেছি। এখানে সরকারি বা বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে এটা মূলত বিভিন্ন সব মিটিং বা ট্রেনিং বা বিভিন্ন ধরনের অপশনগুলো আবার পিকনিক স্পট বা 5-star হোটেলে আবাসিক সুবিধা এই ব্যবস্থাগুলো আমাদের এখানে থাকবে। আমাদের মধুপুরে একটা রয়েছে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র, চট্টগ্রামে রয়েছে একটা মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র, খুলনাতে আছে, সিলেটে আছে, এগুলো সবগুলো আমাদের নিজস্ব অর্থায় স্থাপিত। টাঙ্গাইল আছে আমাদের একটা এবং যেগুলো নির্মাণাধীন যেগুলো কার্যক্রম চলছে রংপুর, বগুড়া, বরিশাল, ফরিদপুর, যশোর, নোয়াখালী এগুলো মূলত কনস্ট্রাকশনের কাছে এগুলো কাজ চলছে। তো আমাদের ম্যানেজমেন্টের পরিকল্পনা আছে যে দেশের 64 জেলায় আমরা মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র স্থাপন করবো, এখানেও মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তো এই ছিল আমাদের মূলত পুরো বাংলাদেশের কর্মসূচি সম্পর্কে আপনাদের সাথে একটু শেয়ার করা। তো সকলকে ধন্যবাদ, আমি আবারও বলবো যে আপনারা আপনাদের মূল্যবান সময় এবং সুযোগ আমাদেরকে দিয়েছিলেন সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আমাদের মেসেজটি মূলত আপনাদের জানানোর উদ্দেশ্য ছিল যে নিজেদেরও কখনো প্রয়োজন হতে পারে, নিজের আত্মীয় স্বজন প্রতিবেশী বা বন্ধু বান্ধব কারো প্রয়োজন হতে পারে, সে জাস্ট একটু জানায় এবং আমরা কি কাজ করি এই বিষয়টি একটু শেয়ার করা। তো যদি